আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন, মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব হঠাৎ কপাল খোলা দোয়া সম্পর্কে। দর্শক, ইসলাম ধর্মে এমন একটা দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার কপাল খুলে যাবে, অর্থাৎ আপনি ভাগ্যবান হয়ে যাবেন। দর্শক, আমরা আমাদের স্বচক্ষে অনেক সময় দেখে থাকি অনেক গুনাগার পাপি তাপি ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে সৎ বান্দা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। আবার অনেককে এমনও আমরা দেখে থাকি যে কয়েকদিন আগে সে খুবই দরিদ্র ছিল, গরিব ছিল, কিন্তু আজ সে সমাজকে নেতৃত্ব দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। দর্শক, চাই সেটা দুনিয়াবী দিক থেকে হোক, চাই সেটা পরকালীন দিক থেকে হোক, যদি আপনি হঠাৎ ভাগ্যবান হতে চান তাহলে আপনাকে যে দোয়াটি পাঠ করতে হবে সে দোয়াটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজআতিল খাইর। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজআতিল খাইর। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে ভাগ্যবান করে দেবেন। দর্শক, এই দোয়াটির কথা রয়েছে আল আজকার লিন নববী নামক একটি কিতাবে। এই কিতাবের 229 নং হাদিসে এই দোয়াটির কথা বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটির কথা বর্ণনা করেছেন। তো দর্শক, আমি সারসংক্ষেপে আবার একবার বলে দিচ্ছি, আপনি যদি হঠাৎ ভাগ্যবান হতে চান তাহলে এই দোয়াটি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খাইর, এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দেবেন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দেবেন। দর্শক, এই দোয়াটি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন মোনাজাত ধরবেন তখন এই দোয়াটি পাঠ করবেন। এছাড়াও আপনার যখন স্মরণ হবে এই দোয়াটির কথা তখনই এই দোয়াটি পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন, সফলতা পাবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বরাবর মতো একটি লাইক কামনা করি, এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের জন্য সবসময় সর্বদা সর্বহালতে দোয়া করি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।